হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। বন্ধুরা, আমি আজও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওর বিষয়বস্তু হলো আপনারা কীভাবে সিএসসি ইলেকট্রিক সাপ্লাইয়ের নতুন আবেদন অনলাইনে করতে পারেন, তো সেই বিষয়ে আমি আজ আলোচনা করব। তো আসুন ডেস্কটপে আমি সম্পূর্ণটা দেখাই। তো বন্ধুরা, আজ আমি সিএসসির অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে হয় দেখাবো। তার জন্য সিএসসির যে ওয়েবসাইট csc.co.in এই ওয়েবসাইটে চলে আসবো। তো এরপর নতুন অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন নিউ কানেকশন, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনাদের যদি রেজিস্টার করা না থাকে তো নিউ ইউজার রেজিস্টারে গিয়ে রেজিস্টার করে নেবেন। তো এখানে সমস্ত ডিটেলস আপনার দিয়ে আপনার এটা রেজিস্টার করে নেবেন। তো আমার যেহেতু রেজিস্টার করা আছে সেহেতু আমি এটাকে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমার যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করবো। তো বন্ধুরা, আমি যতগুলো ইলেকট্রিক সাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম অর্থাৎ নিউ কানেকশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেখানে লিস্ট চলে এসেছে ড্যাশবোর্ডে। তো আমি আরেকটি অ্যাপ্লাই করব। তো এখানে নিউ অ্যাপ্লিকেশন লেখা আছে, তো এই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো এখানে এই ধরনের একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনার যদি নতুন কানেকশন হয় যেখানে সাপ্লাই এক্সিস্ট নেই অর্থাৎ সাপ্লাই নেই, তো তাহলে এটা চুজ করতে হবে। যদি আপনার কাছে মানে কোন যেখানে সাপ্লাই আছে সেখান থেকে নতুন মিটার টানতে চাইছেন, তো তার জন্য নিচেরটা নিউ মিটার হোয়ার সাপ্লাই এক্সিস্ট এইটা করতে হবে। যেহেতু ফ্ল্যাটের জন্য অ্যাপ্লাই করছি এবং সেখানে অলরেডি সাপ্লাই এক্সিস্ট আছে এবং সেখান থেকে নতুন মিটার নেওয়া হবে, তো আমি এখানে নিউ মিটার হোয়ার সাপ্লাই এক্সিস্ট এটা সিলেক্ট করে নিয়েছি। এবার তো যে সাপ্লাই থেকে আমি টানতে চাইছি সেই তার ইলেকট্রিক বিলের বিল, তার ইলেকট্রিক বিলটা দেখে আমার কাস্টমার আইডিটা এখানে টাইপ করে দিতে হবে। তো আমি কাস্টমার আইডিটা দেওয়ার পর বাইরে ক্লিক করলেই মিটার নম্বরটা অটোমেটিক চলে আসবে। তো এখান থেকে ডিস্ট্রিক্ট থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তো কোন যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার ক্ষেত্রে ওয়েস্ট সাবারবান হবে, তো আমি এটাকে সিলেক্ট করে নেব। এরপর সাপ্লাই রিকোয়ার্ড অর্থাৎ যে জায়গায় সাপ্লাইটা লাগবে তার ফুল ডিটেলসটা এখানে দিতে হবে। ফ্ল্যাট নাম্বার কত, এখান থেকে ফ্ল্যাট নাম্বারটা চুজ করে নেবেন। এখান থেকে ব্লক কি আছে সেই ব্লকটা এখান থেকে চুজ করে নেবেন। তো ফ্লোর কোন ফ্লোরে হবে সেই ফ্লোরটা এখান থেকে চুজ করে নেবেন। প্রিমিসেস নম্বর কি আছে, অ্যাপার্টমেন্ট যদি অ্যাপার্টমেন্টে যদি কোনো নাম থাকে তো অ্যাপার্টমেন্ট নেম দিয়ে দেবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, রোড বা স্ট্রিট, এটা আপনার যে ট্যাক্সের বিল বা আপনার যে ইলেকট্রিক সাপ্লাই যে বিল আছে সেই বিল থেকে ভালো করে লিখে নেবেন। এরপর যে টাউন বা ডিস্ট্রিক্ট যেটা টাউন সিটি বা তার নামটা কী আছে সেটা লিখে দেবেন এবং পিনকোডটা এখানে লিখে দেবেন। এবং নিয়ারেস্ট যদি কোনো ল্যাম্পপোস্ট নাম্বার থাকে তো এটা এখানে লিখে দেবেন। এবং রিকোয়ার ফর যদি ডোমেস্টিক পারপাস লাগে অর্থাৎ কোনো বাড়ির জন্য যদি লাগে তাহলে ডোমেস্টিক হবে, যদি কমার্শিয়াল পারপাস লাগে তাহলে কমার্শিয়াল হবে, আর যদি ইন্ডাস্ট্রি পারপাস লাগে তো ইন্ডাস্ট্রিয়াল হবে। তো এটা এখান থেকে চুজ করে নেবেন। এরপর যদি কোনো শপ নাম্বার থাকে তো এটা শপ নাম্বার হবে, কিন্তু আমি যেহেতু ডোমেস্টিক সিলেক্ট করেছি তো এখানে শপ নাম্বারটা ডিজেবল আছে। এরপর ইন্টেনশন অফ অ্যাপ্লিকেন্ট টু বিয়ার অফ কস্ট অফ মিটার, তো এটা অবশ্যই নো রাখবেন, নাহলে আপনি যদি এটাকে ইয়েস করে দেন তাহলে আপনার মিটারের আলাদা করে কস্ট লেগে যাবে। তো এরপর কত ওয়াট লোড নিতে চাইছেন সেটা এখানে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটারে ক্লিক করবেন এবং আপনি কি কি জ্বালাতে চাইছেন সেই অনুযায়ী আপনার কটা বাল্ব জ্বালাতে চাইছেন সেই অনুযায়ী এক ফ্যান কটা চলবে সেই হিসাবে এখানে লোড দেবেন এবং নিচে দেখবেন যে টোটাল কত লোড হচ্ছে এখানে চলে আসবে। তো আসার পর এখানে সাবমিট করে দেবেন, তো টোটাল লোডটা এখানে শো করবে। এরপর হচ্ছে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, এটা সিলেক্ট করতে হবে। যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, আর যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েত সিলেক্ট করবেন। আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম, ওয়ার্ড নাম্বার, লোকেশন, হোল্ডিং নাম্বার, অ্যাসেসমেন্ট নাম্বার, আধার নাম্বার এগুলো ফিল আপ করবেন। এরপর হচ্ছে হেল্প আস টু লোকেট দ্য প্লেস,
তো এই প্লেসটাকে যাতে সঠিকভাবে লোকেট করতে পারে তো নিয়ারেস্ট কিছু ল্যান্ডমার্ক দিয়ে দেবেন, এবং আপনি যে মিটার থেকে লাইনটা টানতে চাইছেন সেই মিটার থেকে কতটা দূরে রয়েছে তার ডিস্টেন্সটা এখানে দিয়ে দেবেন। আর কালার অফ হাউস, তো বাড়িটার কালার কি সেটা এখানে দিয়ে দেবেন। নাম্বার অফ স্টোরেজ, অর্থাৎ কততলা বাড়ি সেটা এখানে দিয়ে দেবেন। এনি আধার ইনফরমেশন যদি থাকে লোকেট করার জন্য তো এটা এখানে লিখে দিতে পারেন। তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, তো এখানে মিস্টার কি মিসেস এখানে সিলেক্ট করে নেবেন। তো অ্যাপ্লিকেন্টের নাম এখানে টাইপ করে দেবেন, তার ডেট অফ বার্থ, ফাদার্স নেম, যদিও ফাদার্স নেম মাদার্স নেম ম্যান্ডেটরি নয়, আপনি না দিলেও চলবে। আচ্ছা, তো তার মোবাইল নাম, ইমেল আইডি, তো এইগুলো দেওয়ার পর আইডেন্টিফিকেশন টাইপ, তো এটাকে আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা ভোটার কার্ড দিতে পারেন। তো আমি আধার কার্ডটাই দিয়ে দিই এবং আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। এরপর ইউনিক আইডেন্টিফিকেশন ডিটেলস, তো প্রপার্টিটা নিজস্ব হলে এখান থেকে ওন্ড করে দেবেন, যদি ভাড়া হয়ে থাকে তাহলে রেন্টেড করে দেবেন। এরপর ল্যান্ড লট নেম এখানে টাইপ করে দেবেন এবং তার আধার নাম্বারটা এখানে আধারটা সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা টাইপ করে দেবেন। করার পর এখানে টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট করে দেবেন। ফার্স্টে যে ক্যালকুলেটার যে ডিটেলসটা করেছিলেন তো এটাকে আরেকবার এটাকে কনফার্ম করতে হবে। তো এগুলো সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর এগুলো একবার পড়ে নেবেন, যদি আপনাদের পড়তে অসুবিধা হয় তাহলে আপনারা এটাকে কপি করবেন, এখানে কন্ট্রোল সি করে কপি করবেন, একটা নতুন ট্যাব নিয়ে নেবেন, এখানে ট্রান্সলেটর খুলে নেবেন, কন্ট্রোল ভি করবেন এবং আপনারা বেঙ্গলিতে একবার দেখে নেবেন কি বলতে চেয়েছে, এখানে বাংলাটা পড়ে নেবেন। তো এইগুলোতে কিছু করার দরকার নেই, ডাইরেক্ট এখানে জেনারেটে ক্লিক করে দেবেন। তো এটা হয়ে গেল, তো এখানে দেখিয়ে দিচ্ছে ইওর ইন্সপেকশন ডেট উইল বি গিভেন লেটার, রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং মেলের মধ্যে ইন্সপেকশন ডেটটা চলে আসবে। তো ড্যাশবোর্ডে চলে আসব, তো ড্যাশবোর্ডে এই হচ্ছে রেফারেন্স নাম্বারটা, আর এখানে ক্লিক করলে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন এবং আপনার ইন্সপেকশন ডেটটা খুব তাড়াতাড়ি আপনার মেলে চলে আসবে। তো বন্ধুরা, আমি দেখালাম কিভাবে আপনারা নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।